বিশ্বজুড়ে রাজবাড়ি, টিভি রাজবাড়ি। আমার স্বামী হলো আমিলি করত, সে দলেতে নমিনেশন পাইব, সব কথাবার্তা কমপ্লিট। সে বাড়িতে আসতেছিল রাজবাড়ি থেকে, আসার পথে বিটের ওই জায়গায় একজন লোক আমার ওই যে পাশের স্বাস্থ্য বোনের স্বামী ছিল, সাথে ওরে নামাই দিয়ে আসতেছিল। তারপরে তারা পিছনেতে গুলি করছে, ছয়টা গুলি করছে, একটা গাড়ির তেলের ট্যাঙ্কিতে লাগছে, আর পাঁচটা গুলি তার শরীরে লাগছে, তার বুকের পাঁজরে লাগছে, হাতে লাগছে, হাঁপুরে লাগছে, পাঁচটা গুলি লাগছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার স্বামীর হত্যা বিচার চাই। আমি আমার স্বামীর হত্যার বিচার যেন প্রধানমন্ত্রী করে, আমি সবার কাছে বিচার চাই। কেন এই হত্যাকাণ্ড হতে পারে, কিংবা কেন আপনার কি মনে হচ্ছে, কারা এটা করতে পারে? নির্বাচন সংক্রান্ত ব্যাপার আর কিচ্ছু না, শুধু নির্বাচন। নির্বাচন নিয়ে তারা শত্রু বাড়ছে, এই এরকম শুরু করছে রাজাকাররা, এইভাবে শুরু করছে। অনেক দিন যাবত তারা আমার স্বামীরে হত্যা করতে চায়। কারা তারা, কারা মানে কাদের সাথে অনেকগুলো শত্রুতা ছিল? কাদের সাথে এখন নাম চিহ্নিত অনেকে জানে, এমন নাই যে জানে না, অনেকে জানে। এটা মানে ফেসবুকে আইছে কয় মাস আগে, ফেসবুকে ফোন তো সারছে, তারা মারতে চাইছে। আবার নতুন আমার এই দলীয় লোক কিছু নতুন দলে যাইয়া যোগ দিয়া তারা আমার মারার চেষ্টা করছে। তারা আমার স্বামী যাতে নির্বাচনে জয় লাভ করতে না পারে, সেই জন্য তারা মাইরে ফেলাইছে। তারা চাইছে আমার স্বামীরে মাইরে তারা নির্বাচন করবো। আমাদের বুক খালি করছে, ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।